এদিকে তিন মাস পর প্রকাশ্যে এলেন বিএনপির নীতি নির্ধারণী নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অংশ নিয়েছেন আজকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে। দলটির নেতারা এ সময় বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার করা ছাড়া কোনো পথ তাদের সামনে খোলা নেই। 28 অক্টোবরের ঘটনার পর দলের অনেক সিনিয়র নেতারা গ্রেফতার হলেও আত্মগোপনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রায় তিন মাস পর দলের কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন দলটির অন্যতম এই নীতি নির্ধারক। বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে গুলশান কার্যালয়ে দোয়া মাহফিল করে বিএনপি নেতারা বলেন, শুধু অত্যাচার নয়, মানুষের মৃত্যুর অধিকারও কেড়ে নিয়েছে সরকার। এই সরকার শুধু যে রাজনৈতিক অনাচার অত্যাচার জুলুম মানুষের উপর করে থাকে তা নয়, মানুষের যে ন্যূনতম অধিকার, মানুষের মৃত্যুর অধিকার, সেই অধিকার পর্যন্ত এই সরকার কেড়ে নিয়েছে। সাহস করে আমাদের কাজটি অব্যাহত রাখি, সময় কত লাগবে আমি জানি না, সময়টা কেন ফ্যাক্টর না, কিন্তু আমরা যদি শুরু করতে পারি, থাকতে পারি, টিকে থাকতে পারি, সময়টাও স্বল্প হয়ে যাবে, বেশি হওয়ার কোনো কারণ নাই। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত মানুষ, অন্যদিকে প্রতিদিন বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের এই যে ক্ষমতা ভোটের মাধ্যমে প্রয়োগ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, আর যদি সেটা করতে পারি তাহলেই শুধু জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বিএনপি। পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে এই দেশকে যেন আমরা যে আদর্শে এই দেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শকে আমরা এই দেশে ফিরিয়ে আনতে পারি, এই দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মানবাধিকার আমরা যাতে ফিরিয়ে আনতে পারি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।